এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। সব হারিয়ে ভালো থাকা যায়, কিন্তু মান সম্মান হারিয়ে ভালো থাকা যায় না স্যার। সমুদ্র, আই এম সরি। দেখো, তোমার যদি আমার কোনো কথা খারাপ লেগে থাকে তাহলে তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু তুমি প্লিজ তুমি এই বাড়ি ছেড়ে চলে যেও না স্যার। প্লিজ প্লিজ ডোন্ট ডু দিস, ডোন্ট। আমি আপনাকে খুব রেসপেক্ট করি স্যার। আপনি আমার সম্পর্কে ফাদার ইন ল, আমি হয়তো আপনাকে স্যার বলে ডাকি, বাট আই রিয়েলি রেসপেক্ট ইউ আর লট। তাই প্লিজ আমার কাছে ক্ষমা চাইবেন না। আপনার যা বলার আপনি বলে দিয়েছেন আর আমি সেটা মেনে নিয়েছি স্যার, ইটস ওকে। তারা, প্লিজ তোমার ব্যাগটা গুছিয়ে নাও, আমাদের বেরোতে হবে। কি বলছো কে সমুদ্র, কোথায় যাবে তোমরা? হ্যাঁ, আমাদের মনের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করো। তারা মা হতে চলেছে, এই অবস্থায় ওর পাশে থাকাটা আমাদের খুব দরকার সমুদ্র। হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ আর আপনারা আমাদের আমাদের লাইফে ইন্টারফেয়ার করবেন না প্লিজ। আপনারা আপনাদের মতন ভালো থাকুন। আর স্যার তো ওনার ডিসিশন অলরেডি জানিয়ে দিয়েছেন, কিন্তু সেই ডিসিশনটা আমরা মানবো কি মানবো না সেটা আমার আর তারার পার্সোনাল ব্যাপার। এনিওয়ে তারা চলো, তারা আর দাঁড়িয়ে থেকো না প্লিজ, চলো। দিভাই, দিভাই তোরা সত্যি চলে যাবি? বাবা তো বললো ভুল করে বলে ফেলেছে, বল তাও কেন তোরা রাগারাগি করছিস বলতো? দেখ প্রীতি, আমি বললাম না, এটা স্যামের ডিসিশন, আর আমরা চাই আমাদের সন্তান পৃথিবীতে আসুক, কিন্তু বাবা তো সেটা চাই না। আর এরপরেও এই বাড়িতে থাকাটা পসিবল না প্রীতি। দেখ তারা, আমার দেখ, আমি আমি রাগের মাথায় ভুল করে বলে ফেলেছি, আমি সেটা বলতে চাইনি, কিন্তু তুই সমুদ্রকে একটু শান্ত কর না, ওকে ওকে বুঝিয়ে বল না। দেখ আমি আমি তোকে নিয়ে টেনশনে আছি, আমি 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 তোকে হারাতে চাই না রে। আমি এত কথা বলার কোনো মানে নেই, এত কথা শোনারও কোনো মানে নেই। স্যারের যা বলার স্যার বলে দিয়েছে, আমরা শুনে নিয়েছি, এখন আমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাব। তুমি তোমার ব্যাগ গোছাও, উই উইল লিভ, চলো চলো। তারা সমুদ্র, আমার কথাটা শোনো সমুদ্র, সমুদ্র আগে তুমি কি করলে বলো তো, কি বলে ফেললে তুমি এসব? মধুজা, আমি আমি সত্যি বুঝতে পারছি না আমি আমি কি বলে ফেললাম। আমি রাগের মাথায় ওদেরকে বলে ফেলেছি, আমি ওটা মিন করতে চাইনি, ওরা আমার যন্ত্রণাটাই বুঝতে পারছে না। আমি কি আমি কি করতাম বলো, আমি কি বলতাম ওদেরকে? ওদেরকে প্লিজ আটকাও। সত্যি বুঝতে পারছি না, আপনি সমু আর তারার মনের অবস্থাটা বুঝতে পারছেন না আদিদেব বাবু। আপনার কাছ থেকে কোনোদিনও এরকম কথা শুনতে হবে আমি কোনোদিনও ভাবিনি। আর ওরা যখন চলে যাচ্ছে আমি এখানে থেকে কি করব, আমাকেও চলে যেতে হবে। দিদি, দিদি মধুজা, মধুজা প্লিজ ওদেরকে বোঝাও, কিছু বলো। আমি 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 সত্যি বুঝতে পারছি না কি করব, তুমি বলো। আমাকে ক্ষমা চাইতে হবে, আমি ওদের কাছে ক্ষমা চাইবো। আমি ওদেরকে প্লিজ আটকাও, আমি কি করে থাকবো ওদেরকে ছাড়া? সমুদ্র, সমুদ্র, সমুদ্র কি করছো, কি কোথায় আছো? আমার কথা শোনো, দেখো আমার, দেখো আমার কথা শোনো, আমার আমার ভুল হয়ে গেছে, আমি রাগের মাথায় বলে ফেলেছি, আমি মিন করিনি, ভুল বলে ফেলেছি, তা আমাকে ক্ষমা করে দাও সমুদ্র, তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। এই তারা, তুই বল সমুদ্র, কিছু বোঝা না? দেখ রাগের মাথায় তোরা বেরিয়ে যাচ্ছিস, আমি তোদেরকে ছাড়া থাকবো কি করে? বল না, আমার ভুল হয়ে গেছে, আমি তো বলছি। সমুদ্র, আমার কথা বোঝার চেষ্টা করো, তুমি বলো আমাকে কি করতে হবে, কি করতে হবে বলো, আমি ক্ষমা চাইছি তোমার কাছে। আমি তোমার স্যার, স্যার প্লিজ প্লিজ কাম ডাউন। আপনি আপনি এইভাবে আমাদের কাছে ক্ষমা চাইবেন না, যা বলার আপনি বলে দিয়েছেন, আমরা বেরোচ্ছি স্যার, উই আর গোয়িং, প্লিজ জাস্ট লিভ আস প্লিজ প্লিজ। তুমি তুমি প্লিজ যেও না, আমার কথা বোঝার চেষ্টা করো। দেখো আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না, আমি একা হয়ে যাবো, আমি আমি এই বাড়িতে থাকবো কি করে তোমাদের? তুমি প্লিজ প্লিজ যেও না, আমার কথা বোঝার চেষ্টা করো, তুমি যা বলবে আমি তাই করবো, কি করতে হবে বলো, আমাকে ক্ষমা করে দাও, আমি বলছি তো, আমাকে ক্ষমা করে দাও সমুদ্র। দিদি, দিদি আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথাও যাবেন না দিদি, আপনারা এভাবে চলে যেতে পারেন না দিদি। আমার সংসারটা আমি এভাবে ভেঙে যেতে দেব না দিদি, আপনি কোথাও যাবেন না প্লিজ দিদি, কোথাও যাবেন না আপনি। সমুদ্র, তুমি আমার কথা বুঝার চেষ্টা করো, তুমি তুমি ব্যাগটা দাও, আমাকে ব্যাগটা দাও স্যার, প্লিজ প্লিজ স্যার, সিন ক্রিয়েট করবেন না আর। ওকে, আপনার যা বলার আপনি বলে দিয়েছেন, এবার আমাদেরকে যেতে দিন স্যার,
আপনারা ভালো থাকুন, আপনাদের মতন থাকুন, আর আমাকে আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। না না সুভদ্র প্লিজ, তুমি যেও না, দেখো তোমাদের ছাড়া আমি ভালো থাকবো না, আমরা কেউ ভালো থাকবো না, বোঝার চেষ্টা করো। আমি সিন ক্রিয়েট করছি না, আমি বলছি আমার ভুল হয়ে গেছে, আমি রাগের মাথায় ভুল বলে ফেলেছি তোমাদের, আমি মিন করিনি ওটা, আমি ওকে নিয়ে কনসার্ন, আমি আমার টেনশন হয় ওকে নিয়ে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, তুমি বলো আমাকে কি করতে হবে, তুমি যা বলবে আমি তাই করবো, বলো কি করতে হবে, আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও সমুদ্র, প্লিজ তুমি বোঝা না ওকে। ও সমুদ্র, সমুদ্র মাথাটা ঠান্ডা করো না, কোথাও যেও না সমুদ্র, আদি তো বলছে ওর ভুল হয়ে গেছে, ও তো ক্ষমা চাইছে, প্লিজ দয়া করে তোমরা কোথাও যেও না, যাস না তারা। তারা সুযোগটা আচমকাই আমাদের হাতে এসেছিল, কিন্তু কিন্তু সেটা আমরা কাজে লাগাতে পারলাম না। বাবাকে আমি এই কষ্টটা দিতে পারবো না স্যাম, আমি মানুষটাকে এর আগে কখনো এভাবে কাঁদতে দেখিনি, আর এই মুহূর্তে বাবাকে ছেড়ে দিয়ে দূরে চলে গিয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। একুশটা বছর যে মানুষটার পাশে থাকার জন্য আমি প্রার্থনা করে নিয়েছি যে মানুষটা আমাকে মেনে নিক, আজকে সেই মানুষটা যখন আমার সাথে আছে, আমাকে মেনে নিয়েছে, ঠিক সেই মুহূর্তে আমি তাকে ছেড়ে দূরে চলে যাব। এখন তো আমাকে বাবা ভালোবাসে, আর বাবার ভালোবাসা ফেলে রেখে দিয়ে অন্য কোথাও গিয়ে আমি কি করে ভালো থাকবো স্যার? তারা, তুমি শুধু স্যার আর তোমার সম্পর্কের কথা ভাবছো, তুমি আমাদের সন্তানের কথা ভাবছো না তারা। আমরা যদি স্যারের থেকে আলাদা না থাকি তাহলে আমাদের সন্তানের ক্ষতি হয়ে যেতে পারে, এটা তো তুমি খুব ভালো করে জানো। আর তারা, তুমি একটা জিনিস ভালো করে নোটিস করেছো, স্যার যে কথাগুলো বলেছেন তারপরে উনি আমাদের সামনে অ্যাপোলজাইজ করেছেন, উনি ক্ষমা চেয়েছেন, উনি আমাদেরকে বাড়িতে থাকার জন্য রিকোয়েস্টও করেছেন, কিন্তু উনি একবারও কিন্তু এটা অ্যাকসেপ্ট করেননি, এটা বলেননি যে উনি আমাদের সন্তানকে অ্যাকসেপ্ট করে নেবেন। উনি কিন্তু সেই জায়গাটাতে স্ট্রিক্ট আছে তারা। আমি সবটা বুঝতে পারছি স্যার, কিন্তু এই মুহূর্তে বাবার ভালোবাসাটা, বাবার কেয়ার করাটাকে ইগনোর করে অন্য কোথাও গিয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। থাকতে হবে তারা,